অস্বাভাবিক এক আবহাওয়ার জেরে ফিনল্যান্ডের উপকূল বরাবর তৈরি হয়েছে ডিমের আকৃতির হাজার হাজার বরফপিণ্ড। ফিনল্যান্ড ও সুইডেনের মাঝে হাইলুটো নামের একটি দ্বীপে বরফের ডিমে আবৃত একটি সৈকতের দৃশ্য দেখেছেন শখের ফটোগ্রাফার রিস্তো মাতিলা। বিশেষজ্ঞরা বলছেন, বিরল এক আবহাওয়া প্রক্রিয়ায় বরফের ছোট ছোট কুচি যুক্ত হয়ে ডিমের আকৃতি নিয়েছে। বাতাস এবং পানির ধাক্কায় বরফের কুচিগুলো একে আরেকটির সাথে মিশে ডিমের আকার ধারণ করেছে। পাশের ও উলো শহরের বাসিন্দা রিস্তো মাতিলা বলেন, এমন দৃশ্য তিনি জীবনেও দেখেননি। তিনি বলেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে মারানিম এই সৈকতে গিয়েছিলাম। রোদ ছিল, কিন্তু তাপমাত্রা ছিল হিমাঙ্কেরও 1 ডিগ্রি নিচে। জোর বাতাস বইছিল। তারপর অসামান্য দৃশ্য চোখে পড়ল। সৈকত জুড়ে বরফের কুচির উপর সারি সারি বরফের ডিম, পানির গোড়া পর্যন্ত বিস্তৃত। প্রায় 100 ফুট জুড়ে হাজার হাজার বরফের ডিম পড়েছিল। সবচেয়ে ছোটটি ছিল ডিমের আকৃতির, সবচেয়ে বড়গুলো ছিল ফুটবলের সমান আকৃতির। তার মতে, ওই অঞ্চলে তিনি 25 বছর ধরে বসবাস করছেন, কিন্তু কখনো এমনটা দেখেননি। ফটোগ্রাফার রিস্তো মাতিলার সঙ্গে ছিল ক্যামেরা, ফলে বিরল ওই দৃশ্যের ছবি তুলতে পেরেছেন তিনি। বিবিসির আবহাওয়াবিদ জর্জ গুডফেলো বলেন, সাগরের ঠান্ডার সঙ্গে সঙ্গে বাতাস বইলে এ ধরনের বরফের বল তৈরি হতে পারে। তিনি জানালেন, বরফের কুচিগুলো ঢেউয়ের ধাক্কায় একসঙ্গে মিশে বড় হতে থাকে, তারপর ঠান্ডায় সাগরের পানি জমে সেগুলোর সঙ্গে যুক্ত হয়ে সেগুলো গোলার আকৃতি নেয়। সেসব বরফের বল সাগরের পানির ধাক্কায় মসৃণ হতে থাকে। বিবিসির আবহাওয়াবিদ বলেন, তারপর ভাটায় পানি নেমে গেলে বরফের গোলাকৃতি ওই পিণ্ডগুলো সাগর তীরে পড়ে থাকে। অনেক সময় ঢেউয়ের ধাক্কায় সেগুলো তীরে চলে আসে। এর আগে রাশিয়া এবং শিকাগোর মিশিগান লেকে এ ধরনের বরফের ডিম দেখা গিয়েছিল। 2016 সালে সাইবেরিয়ার নিদ এলাকার বাসিন্দারা সাগর তীরে 11 মাইল জুড়ে বরফের বিরাট বিরাট বল দেখেছিলেন। এগুলোর কিছু ছিল টেনিস বলের আকৃতির, সবচেয়ে বড়গুলোর ব্যাসার্ধ ছিল 3 ফুট। সূত্র বিবিসি বাংলা।